আসসালাম আলাইকুম রহমতল্লাহ অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত টিভি সেটের সামনে বসে আমাদের ইসলাম হাসিন শাস অনুষ্ঠান দেখছেন ইউরোপ সহ লন্ডন এবং আশেপাশে যারা আছেন সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে আমাদের ইসলাম হাসিন শেষ অনুষ্ঠানে দশমীতে আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলাম বেসিকলি যে রাসুলল্লাহ সল্লাহামে সিরাতের স্পেসিফিকলি যে অমুসলিমদের সাথে কি সম্পর্ক ছিল তার সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম কিন্তু অনেকেই আমাদের কাছে ফোনে কথা বলতে যাচ্ছেন সেই জন্য আমরা বিষয়টা আসলে শেখ মাদানি আসলে রাসুল্লাহ ইসলামের সাথে আমরা জানি যে অ খুব ভালো সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটাকে আমরা এখনকার যুগে কিভাবে দেখতে পারি একটা অমুসলিম দেশে বসবাস করে এবং এর প্রতিফলনটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে ঘটাতে পারে এই কিছু কথা আসলে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম তিনি তো শুধুমাত্র মুসলমানদের জন্য বিনা শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি আসেন নাই তিনি নন মুসলিমদের জন্য এসেছেন এমনকি শুধুমাত্র মানুষের জন্য তিনি আসেন নাই জিনদের জন্য তিনি এসেছিলেন এমনকি তিনি শুধু জিন এবং ইনসানের জন্য আসেন নাই সমস্ত সৃষ্টি জগতের জন্য এসেছেন আপনি আসমান বলেন আর জমিন বলেন মানুষ বলেন আর ফ্রেস্তা বলেন জিন বলেন অথবা অন্য কোনো কিছু বলেন গাছ বলেন আর পালা বলেন আর নদী বলেন আর সাগর বলেন সব কিছুর জন্যই তিনি হলেন রহমতুল্লিল আলমিন এই জন্য রব্লা আলামিন বলেছেন ওয়ামা সালাক রহমত আলামিন আর আলামিন অর্থ হলো আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব হলো আলামিনের মধ্যে পড়ে সুবহানাল্লাহ জহাকারনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নন মুসলিমদের জন্য এসেছেন নন মুসলিমরা রসুলের নেইবর ছিল জি নন মুসলিমরা আল্লাহর রাসূলের আত্মীয় সজন ছিল নন মুসলিমরা আল্লাহর রাসূলকে خدمت করেছে মুসলিমদের সঙ্গে আল্লাহর রাসূল লেনদেন করেছেন বেচা কিনা করেছে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেল ওয়া দেরহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়িন বেসালা সিন আসা আম্মিন শাহীর আল্লাহর রসূলের বর্মটা যুদ্ধের পোশাকটা একজন ইহুদির কাছে বন্ধক রাখা ছিল কারণ আল্লাহ রসুলের ফ্যামিলি মেনটেন করার জন্য তিনি তিরিশ সাফ ওর পরিমাণ খাবার এক ইহুদি থেকে তিনি ধার করেছিলেন তার সিকিউরিটি হিসেবে তার বর্মটা যুদ্ধের পোশাকটা জমা ছিল অবস্থা আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে ছোট্ট একটা এক্সাম্পল দেই আল্লাহ রসুল দেখতেন রাস্তাঘাটে বাচ্চা ছেলেরা খেলাধুলা করে মুসলমানদের বাচ্চারাও আছে নন মুসলিমদের বাচ্চারাও আছে একটা ইহুদি ছেলে সে অন্যান্য মুসলমান ছেলেদের সঙ্গে খেলাধুলা করতো হঠাৎ করে আল্লাহ রসুল দেখলেন যে বাচ্চাটা নাই রাস্তা অন্যদের জিজ্ঞেস করলেন বাচ্চাটা কোথায় আমরা তো একটু পজিশনে গেলে কোথার বাচ্চা কোথায় রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমাদের পা মাটিতেও পড়ে না এমন অবস্থা তো সবাই বলল যে সে তো অসুস্থ রসুল্লাহাম ওই ইহুদের বাড়িতে গিয়ে ইহুদির ছেলেটাকে দেখলেন ছেলেটা এত খুশি হলো সে খুশিতে কান্না শুরু করেছে যে এত বড় একজন লিডার এত বড় একজন ব্যক্তিত্ব উনি আমার খবর নিতে আমার বাড়ি পর্যন্ত এসেছেন কানতে কানতে সে বলেছে আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেতে এবং সে শাহাদা তখন অ্যানাউন্স করেছে শাহাদাতের ঘোষণা সে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন এমন হয়েছে কিছু সাহাবিরা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো আমাদেরকে দাওয়াতি কাজ করতে পাঠাইছিলেন এই গোত্রের লোকজন সব কাফের হয়ে গেছে আমাদের সঙ্গে মারামারি করেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ওদেরকে হালাক করে দিক ধ্বংস করে দিক বিশেষ করে তোফা দাউসি রাহু তিনি এসে বলেন রসুল আল্লাহ আমার গোত্রের লোকজন সব নষ্ট হয়ে গেছে সব বাদ হয়ে গেছে আল্লাহর রসুল আসলাম বলেন আল্লাহ ও আল্লাহ তুমি গোত্রকে তাদেরকে মদিনায় নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দোয়ার কারণে তারা সব মুসলমান হয়ে গেছে মদিনায় এসে গেছে তারা যিনি দোয়া করতে বলতেন তিনি মাঝে না 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 আপনি বিপক্ষে দোয়া বद्दু করার জন্য বলছি সাকিব গোত্রের ব্যাপারে বিশেষ করে তিনবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখি তাদের হেদায়েতের দোয়া করতেছেন আমরা চাইছিলাম যে আপনি ওদের বद्दু দোয়া করে ওদেরকে ধ্বংস করে দেন তিনবারই আল্লাহ রাসূলুল্লাহ اللهم হাদি সাকিফান সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন এইভাবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রসুলের ঘরে কোনো খাবার দাবার তৈরি হতো হয়তো দুম্বা জবাই করা হয়েছে খাসি জবাই করা হয়েছে তখন আল্লাহ রসুল তার খাদেমকে বলে দিতেন আমাদের যে ইহুদি নেইবার আছে তাদেরকে সবার আগে দিবে মুসলমানদেরকে দেওয়ার আগে তাদেরকে দিবে শেখ মাদান এখানে এখানে কন্টেম্পোরারি সিচুয়েশনে যে আমরা মনে করেন জুইশদের পণ্য বর্জন করছে তারপরে মনে করেন আমরা জুইশ দোকানের গিয়ে খাবার কিনবো না বা জুইশদেরকে পণ্য বর্জন করব যা যেহেতু গাজায় মুসলমান ভাইরা মারা যাচ্ছে এই যে একটা টেন্ডেন্সি বা জুইশ বর্জন বা জুইশদেরকে হেডটেড করা অনেকে জুইশের উপর আক্রমণ করেছেন এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আক্রমণ প্রথম কথা হলো যে আক্রমণ করার তো কোনো আপনি যদি আসলে সিরিয়াস হন তাহলে আপনি গাজায় যান সেখানে গিয়ে আপনি সরাসরি শরিক হন কারণ লন্ডনে যিনি আছেন তিনি তো আমার কোনো ক্ষতি করেন নাই ঠিক না কথা কারণ আল্লাহ রসুল সাহাবিদের উপরে অ্যাটাক করা হয়েছে মক্কাতে মদিনাতে কোনো নন মুসলিমের উপরে তো আল্লাহ রসুল অ্যাটাক করেন নাই এটা ইসলাম কোনো সময় অ্যালাউ করে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার নেইবার হিসেবে আপনি সে জু হোক ক্রিশ্চিয়ান হোক হিন্দু হোক আপনি তার সঙ্গে ভালো ব্যবহার ডেফিনেটলি আপনি করতে হবে হ্যাঁ আপনি বলবেন যে ইহুদি পণ্য বর্জন এটা একটা পলিটিক্যাল ইস্যু সেটা ডিফারেন্ট বিষয় কেমন আর মূলত ইহুদিরা তো আমাদের দুশ্মন না কারণ আপনার জায়নিস্টরা এবং জুরা এরা কিন্তু এক না কারণ ইহুদিদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে তারা চায় না প্রটেস্ট করেছে না অনেকে তো প্রটেস্ট করেছে কাজে সবাই এক না এবং এরা যারা এই অত্যাচার করছে তারা জুইশ কমিউনিটিকে তারা রিপ্রেজেন্ট করে না আসলে সেজন্য আমার প্রথম কথা হলো আমরা এই ইস্যুটা আরও একটু বড় ইস্যু যদি আমার একজন নন মুসলিম নেইবার থাকে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করি তার সঙ্গে আমার রিলেশন হোক আমার ঘরে খাবার তৈরি হলে আমি তাকে দেই সে অসুস্থ হলে তাকে গিয়ে আমি দেখি এবং যা পারি তাকে আমি সাহায্য করি আর এটা হলো আমার রসুল সাল আলহাল্লাম আল্লাহ রসুলের এই আদর্শটাকে যেন আমরা গ্রহণ করি যে মূলত যে কেউ তো যেকোনো সময় মুসলমান হয়ে যেতে পারে আল্লাহ কাকে কখন কিভাবে হেদায় দেবেন তো আল্লাহ ভালো জানেন এই আমরা যেন কাউকে মানুষ হিসেবে ঘৃণা না করি অসংখ্য ধন্যবাদ শেখ মাদানি